ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পাবনায় ফুলে ফুলে শোভিত কেন্দ্রীয় শহীদ মিনার, বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিজবিজয়। জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেররা কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা অর্পণ করেছেন, কিন্তু তারপর থেকেই যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এই শহীদ মিনার, পাবনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, তা কিন্তু আজ ভোর থেকে কিন্তু এটার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কেননা আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি যে শহীদ স্মৃতির সেটির যে ঐতিহ্য, সেটি কিন্তু সকালের এই প্রভাত ফেরিতে দলে দলে শহীদ মিনারে আসা এবং সেখান থেকে শ্রদ্ধা জানানোর মধ্যে আসলে যে চিরায়ত যে ঐতিহ্য সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শত শত মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে এই শহীদ মিনার চত্বরে, এবং তারা তাদের প্রভাত ফেরির যে মিছিল সেগুলো নিয়ে ফুলের শ্রদ্ধা এখানে জানাচ্ছেন। জানানোর পরে সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নীরবতা পালন করছেন, এবং এই শহীদের যে চেতনা, ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়ার জন্য তারা কিন্তু বার্তা দিচ্ছেন। এবং শুধু একটি বিষয় এখানে জানিয়ে রাখা দরকার যে কেবল শুধু সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাই নয়, নানা বয়সের মানুষ কিন্তু এসেছেন, ছোট ছোট শিশুদের নিয়ে পারিবারিকভাবেও কিন্তু অনেক এসেছেন। তারা জানিয়েছেন যে শহীদ স্মৃতিকে আসলে যে শ্রদ্ধা জানানো সেটি আসলে নৈতিক দায়িত্ব, এবং এই 21শে ফেব্রুয়ারির যে মূল ইতিহাস সেটি নতুন প্রজন্মকে জানাতে না পারলে তারা আসলে বাংলাদেশের ইতিহাস জানবে না, সেই তাগিদ থেকেই তারা কিন্তু এসেছেন। এই ছিল আমার কাছে পাবনায় শহীদ দিবস পালনের সর্বশেষ খবর।